নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডিকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। 9 নভেম্বর 2024 দেবগুরুর ঘরে দৈত্যগুরুর প্রবেশ এবং দৈত্যগুরুর ঘরে দেবগুরু প্রবেশ, অর্থাৎ স্থান পরিবর্তন করছে। আগামী 26 দিন এই 6 রাশির অফুরন্ত অর্থ আসতে চলেছে, অর্থাৎ যে কোনো দিক থেকে আপনাদের অর্থপ্রাপ্তির প্রবল যোগ কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ ধনুরাশিতে যখন শুক্র অবস্থান করবে, অর্থাৎ দেবগুরুর ঘরে শুক্র, এবং বিষরাশিতে আপনার বৃহস্পতি অর্থাৎ দেবগুরু, অর্থাৎ এই যে স্থান পরিবর্তন, তার শুভ ফল এই 6 রাশি পেতে চলেছে। কোন কোন এই সৌভাগ্যশালী 6 রাশি আমি আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তার আগে যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। দেখুন, আগামী 26টা দিন খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। কেউ কেউ বলবেন যে কৌশিকদা, আপনি তো রাশির নাম বলছেন, আমার কেন হচ্ছে না? আমি বারবার বলছি, আপনার ব্যক্তিগত জন্মচক্র আগে দেখে নিন, এবং আপনার রাশিচক্রে আপনার জন্মকুণ্ডলিতে কোনো যদি ডিস্টার্ব থাকে কি না তার প্রতিকার প্রতিবিধান করুন। দেখা যাচ্ছে আপনার জন্মকুণ্ডলিতে মঙ্গল এবং শনির যোগ রয়েছে, এটা বিস্ফোটক দোষ, বড় ধরনের দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট কিন্তু নিয়ে আসে, তার প্রতিকার প্রতিবিধান করুন। আপনার জন্মকুণ্ডলিতে বৃহস্পতি নিচস্থ গৃহে অবস্থান করছে বা মঙ্গল নিচস্থ গৃহে অবস্থান করছে, স্বরাষ্ট্র দোষ রয়েছে, কেমুদ্রুণ দোষ রয়েছে, কালসর্প দোষ, মাঙ্গলিক দোষ, সাধুসর্প দোষ, গুরুচণ্ডাল দোষ, এই দোষগুলো যতক্ষণ না আপনি প্রতিকার প্রতিবিধান না করেছেন ততক্ষণ কিন্তু আপনি বেস্ট রেজাল্ট কিন্তু পাবেন না। আমি আবারও বলবো, এই 6 রাশির কিন্তু সোনার ভাগ্য কিন্তু হবে, এবং যাদের আবারও বলছি দিয়ালে পিঠ ঠেকে গেছে, প্রচুর ঋণের উপর ঋণে পড়ে গেছেন, ঋণ থেকে বেরিয়ে আসতে পারছেন না, আর্থিক কষ্ট, আপনার কর্মক্ষেত্রে উন্নতি হচ্ছে না, প্রমোশন হচ্ছে না, বা কর্মপ্রাপ্তিতে বাধা হচ্ছে, অবশ্যই যোগাযোগ করুন। এবং এর সাথে সাথে বিজনেস ভালো হচ্ছে না, ব্যবসাতে ইনভেস্টমেন্ট করছেন কিন্তু সেই জায়গাটাতে খুব একটা লাভ আপনি পাচ্ছেন না, অবশ্যই যোগাযোগ করুন। আমি আবারও বলছি, জন্মকুণ্ডলি দোষগুলো যদি কাটানো যায়, বিবাহ ক্ষেত্রে সমস্যা, বিয়ে হতে গিয়ে বিয়েতে বাধা, বা বিয়ের পর ডিভোর্স হয়ে যাচ্ছে, ডিভোর্সের জায়গা চলে আসছে, বৈবাহিক জীবনে সুখ হচ্ছে না, অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন। আবারও বলছি, এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই, আমি যার হাত ধরি তাকে কিন্তু আমি টেনে তুলি। আমি কিন্তু সবের ক্ষেত্রে প্রেডিকশন করে ছেড়ে দিই, রেমিডি কিন্তু করাই না। যখন বলে যে হ্যাঁ কৌশিকদা, এখান থেকে আমাকে রেমিডির মাধ্যমে বার করে নিয়ে আসতে হবে, আপনি আমার হাতটা ধরেন, তখনই কিন্তু আমি ধরি। ওই হবে হচ্ছে বলে আমার কাছে কোনো কথা নেই, যে কাজ করব দায়িত্ব এবং যে কাজ করি এবং চ্যালেঞ্জের সাথে করি। তো এই আগামী 26টা দিন দেবগুরু এবং দৈত্যগুরু, শুক্র এবং বৃহস্পতি একত্রে এই 6 রাশির ভাগ্য উদয় করতে চলেছে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, অভূতপূর্ব লাভ পেতে চলেছে, নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে এই 6টি রাশি। যারা পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, অবশ্যই যোগাযোগ করুন। নাম্বার 1 রাশি বৃষ রাশি। বৃষ রাশির আপনাদের
আর্থিক স্থিতি মজবুত হবে, দীর্ঘদিন আটকে গিয়েছিল এমন কোনো কাজ আপনাদের সম্পন্ন হবে, কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের লাভ আসতে চলেছে। মকর রাশি, মকর রাশির বিদেশ থেকে এই সময় আপনারা লাভ পাবেন এবং আপনাদের আকস্মিক ধন প্রাপ্তি এই সময় যে কোনো দিক থেকে আপনাদের অপরচুনিটিগুলো কিন্তু আসবে, আর্থিক স্থিতি মজবুত হবে এবং আপনাদের প্রমোশন এবং কর্মক্ষেত্রে উন্নতির যোগ কিন্তু দেখা যাচ্ছে। এরপর যে রাশি আপনার মহা সৌভাগ্যশালী রাশি আপনার কুম্ভ রাশি। কুম্ভ রাশি নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে, আপনাদের সম্পত্তিগত দিক থেকে লাভ, আপনাদের ইনকাম সোর্স বৃদ্ধি করবে এবং কেরিয়ারের ক্ষেত্রে এই সময় আপনারা লাভ পেতে চলেছেন। মান সম্মান দিক থেকে আপনাদের উন্নতি হতে চলেছে এবং ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা আপনারা পেতে চলেছেন। মেষ রাশি, মেষ রাশির ব্যবসা ক্ষেত্রে বড় ধরনের লাভ, ভাগ্য ক্ষেত্রে উন্নতি, সম্পত্তিগত দিক থেকে লাভ এবং আপনাদের এই সময় কর্মপ্রাপ্তি বা কর্মক্ষেত্রে উন্নতি প্রমোশনের সম্ভাবনা কিন্তু রয়েছে। এরপর যে রাশির আমি নাম বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু খুব মানে প্রেমের ক্ষেত্রে আপনাদের একটা দুর্দান্ত সময় আসতে চলেছে। প্রেম সফলতা, ইনকাম সোর্স, আর্থিক স্থিতি মজবুত হতে চলেছে, কেরিয়ারের ক্ষেত্রে আপনারা লাভ পেতে চলেছেন এবং ভাগ্য আপনাদের এই সময় খুলতে চলেছে এবং দীর্ঘদিন আটকে ছিল এমন কোনো কাজ আপনাদের এই সময় সম্পন্ন কিন্তু হতে চলেছে। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু আপনাদের কেরিয়ার এই সময় হবে, আপনাদের কোনো প্রপার্টি, কোনো গৃহ নির্মাণ এই সময় আপনারা করতে পারেন, ডেলি ইনকাম আপনাদের বৃদ্ধি করবে, আর্থিক স্থিতি মজবুত করবে, মান সম্মানের দিক থেকে আপনারা কিন্তু এই সময় লাভ পেতে চলেছে। অর্থাৎ এই ছয়টি রাশির ক্ষেত্রে কিন্তু খুব গুরুত্বপূর্ণ কিন্তু হতে চলেছে। তার আগে যারা পরামর্শ করতে যাচ্ছেন, অনলাইন কনসালটেন্সি করতে যাচ্ছেন, আবারও বলবো স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে পেড সার্ভিস। আপনারা অবশ্যই আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন। নমস্কার।